ডিয়ার ভিভার্স আশা করি ভালো আছেন আজ চব্বিশে মার্চ দুই আজ সাপ্তাহিক ছুটির দিন ছোট ছোট অ্যাঞ্জেলগুলি আজ বাবা মার কাছে রাজ্যের আবদার নিয়ে হাজির সেই দিকে চিন্তা করে আমার আজকের প্রচেষ্টা ছোট্ট বাবুদের জন্য একটি পৃথিবীর শ্রেষ্ঠ মজার ও শিক্ষণীয় গল্প তুলে ধরলাম গল্প জর্জেস সিক্রেট কিটু ইউনিভার্স বইটি লিখেছেন বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিভেন হকিন ও তার মেয়ে চলুন শোনা যাক ছোট নিয়ে শুনি বইটা এমনি অদ্ভুত যে একটি বই পড়ার চেয়েও বেশি আনন্দ দেয় এতে আছে বিজ্ঞানের সত্যের সঙ্গে বৈজ্ঞানিক কথাসাহিত্যের যোগ বইটির প্রধান চরিত্র জর্জ নামের এক বালক তার বাবা মা মনে করেন প্রযুক্তি বিশ্বকে ধ্বংস করছে এর প্রতিবাদ করেন তারা তাদের গাড়ি কম্পিউটার ও টেলিফোন বেঁচে দেন এমনকি তাদের বাসায় কোনো বৈদ্যুতিক বাতিও নেই রাতে বাসায় জলের মোমবাতি ফ্রেডি নামে একটি না আছে জর্জের জর্জ তাকে পছন্দ করলেও তার বাবা মা পছন্দ করে না জর্জের বাবা মা চায় জর্জ বড় হয়ে কৃষক হোক কিন্তু জর্জ যে জিনিসটা মনে প্রাণে চায় সেটা হলো একটা কম্পিউটার একদিন ফ্রেডি গেল হারিয়ে জর্জ জানত ফ্রেডি হয়তো পাশের বাড়ি বা আশপাশে কোথাও ঘুরতে গেছে তবু জর্জ তাকে খুঁজতে গেল বাড়ির পাশে জঙ্গলে যাকে বলা চলে আমাজন জর্জের বাবা মা এতে রাজি না হলেও সে সেখানে গিয়ে দেখা পেল তার প্রতিবেশী বন্ধুদের ইরিক অ্যানি ও তাদের কম্পিউটার যার নাম কসমাস কসমস সম্পর্কে জর্জ অনেক অল্প জানলেও এতটুকু জানত যে কম্পিউটার অনেক শক্তিশালী জর্জ খুব তাড়াতাড়ি জেনে গেল যে কিভাবে বিজ্ঞানকে মানবতার কল্যাণে কাজে লাগানো হয় সে জানল কম্পিউটার কসমস হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যন্ত্র যার অনুভূতি মানুষের মতোই এবং সে কথা বলতে পারে জর্জ নক্ষত্রের জন্ম ও মৃত্যু নিয়ে তৈরি একটি চলচ্চিত্র দেখল এবং জেনে নিল সূর্য ও তার চারপাশে ঘূর্ণায়মান গ্রহ গুলো সম্পর্কে নেবুলা নামে একটি তারা মেঘের ধুলো ও ব্যাস থেকে সৃষ্টি হয় তবে এগুলো হলো তারাদের সম্পর্কে প্রাথমিক ধারণা একটা তারার বয়স যখন দশ হাজার বছরের বেশি হয়ে যায় তখন সে তার ভেতরে আরো শক্তি সঞ্চয় করে ও আকারে বড় হতে থাকে পরের দিন স্কুলে গিয়ে জর্জ কম্পিউটার কসমস এর ছবি আঁকার চেষ্টা করল কিন্তু ছবিটা খুব ভালো হলো না যদিও জর্জ তার কল্পনায় ঠিক ঠিক তার অবয়ব মনে করতে পারছিল তার আঁকা যখন শেষ হল ক্লাস টিচার ডক্টর রেপার যাকে তারা ডাক্তর রেপার বলে এসে দেখলেন ছবিটা জিজ্ঞেস করলেন এটা কি জর্জ ছবিটা তাড়াতাড়ি লুকানোর চেষ্টা করলে ডক্টর রেপার ঠিকই দেখে ফেললো ও পেরে নিল জর্জের ভীষণ মন খারাপ হলো কারণ সে ইরিককে কথা দিয়েছিল যে কম্পিউটার কসমস নিয়ে কাউকে কিছু বলবে না স্কুল ছুটির আগে জর্জ তার ছবিটা ডক্টর রেপারের ড্রয়ার থেকে চুরি করল কিন্তু ছুটির পর সে যখন বাড়ি ফিরছিল দুষ্টু রিঙ্ক ও তক আর দল তার পিছু নিল জর্জ দৌড়াতে শুরু করলো কারণ রিঙ্গো পথে কোনো শিশু দেখলেই বিরক্ত করে কিন্তু জর্জের পেছনে রিঙ্গোর দল তার বাড়ি পর্যন্ত এসে গেছে জর্জ দরজা খুলতে গিয়ে দেখে পকেট থেকে চাবি পড়ে গেছে এমনকি পকেট রাখা অন্য জিনিসগুলোও নেই জর্জের মনে হলো সে দৌড়াতে গিয়ে একবার মাটিতে পড়ে গিয়েছিল তখনই হয়তো সব পড়ে গেছে দুষ্ট দুষ্টরিঙ্ক যখনই জর্জকে পেয়ে দেয়ালের মধ্যে যাবে এমনি একজন মহাকাশচারী এসে উপস্থিত হলেন তিনি ও তার দলকে মারপিট করলেন ভয় দেখালেন যে বাড়াবাড়ি করলে দেওয়া হবে এতে তারা ভয় পেল এবং যত দ্রুত সম্ভব দৌড়ে পালিয়ে গেল জর্জ উদ্ধারকারী মহাকাশচারীর পেছনে যেতে লাগল যখন তারা ইরিকের বাড়িতে ঢুকল জর্জ বুঝতে পেরেছিল যে মহাকাশচারীটা হলো জর্জের জন্য দিনটা ছিল সত্যি খারাপ কারণ সে ভুল করে কম্পিউটার কসমস সম্পর্কে অনেক কিছু বলে ফেলেছে ডক্টর রেপারকে আবার তাকে আক্রমণ করেছে দুষ্টু রিঙ্ক ও তার দল আর রয়ে সব কিছু থেকে তাকে উদ্ধার করেছে স্পেস স্যুট পরা অ্যানি নামের ছোট্ট মেয়েটি জর্জ অ্যানিকে জিজ্ঞেস করল কেন সে স্পেস স্যুট পরে আছে এবং সে কিভাবে তার বাবার সঙ্গে মহাকাশযান চড়েছিল জর্জের এসব বিশ্বাস হতো না যে স্পেস স্যুট পরে মহাশূন্যের চাপ দেওয়া যায় কিন্তু সে ধীরে এসব জানতে থাকে এবং পুরো সৃষ্টির রহস্যই যেন তার মনে উন্মোচিত হতে থাকে এইভাবেই শেষ হয় এই বিখ্যাত বৈজ্ঞানিক কল্প আমার চ্যানেলটি ভালো লাগলে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করার জন্য এবং ক্লিক